রেডিও মিলনের আজকের নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাজসিংহ। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাজসিংহ প্রথম পর্ব। রাজস্থানের পার্বত্য প্রদেশে রূপনগর নামে ক্ষুদ্র এক রাজ্য ছিল। তবে রাজ্য ক্ষুদ্র হোক বা বৃহৎ, তার একটা রাজা তো থাকবে। রূপনগরেরও রাজা ছিল, রাজার নাম বিক্রম সিংহ। ক্ষুদ্র রাজ্য, ক্ষুদ্র রাজধানী, ক্ষুদ্র পুরী, তার মধ্যে একটা ঘর বড় সুশোভিত। বড় পুরু গালিচা পাতা, তার উপর এক পাল স্ত্রীলোক, 10 কি 15 জন হবে। নানা রঙের বস্ত্রের বাহার, নানাবিধ রত্নের অলঙ্কারের বাহার, নানাবিধ উজ্জ্বল কোমল কমনীয় দেহরাজি, কেউ মল্লিকা বর্ণ, কেউ পদ্মরক্ত, কেউ চম্পকাঙ্গী। রত্নরাশিকে তারা উপহাস করছে, কেউ তাম্বুল চর্বণ করছে, কেউ আলবোলাতে তামাক টানছে, কেউ বা নাকের বড় বড় মতিদার নথ দুলিয়ে ভীমসিংহের পদ্মিনী রানীর উপাখ্যান বলছে, কেউ বা কানের হীরা খচিত কর্ণভূষা দুলিয়ে পরনিন্দায় মজেছে। অধিকাংশই যুবতী, হাসি টিটকিরির কিছু ঘটাও পড়েছে, একটু রঙও জমেছে। যুবতীগণের হাসার কারণ, এক বৃদ্ধা কতগুলো চিত্র বেচতে এসে তাদের হাতে পড়েছিল। হস্তিদন্ত নির্মিত ফলকে মুদ্রিত ক্ষুদ্র ক্ষুদ্র চিত্রগুলো অপূর্ব। বৃদ্ধা বেচার জন্য এক একখানা চিত্র বস্ত্রাবরণ থেকে বের করেছিল। যুবতীগণ চিত্রিত ব্যক্তির পরিচয় জিজ্ঞাসা করছিল। এই কার তসবির? আই এ শাহজাদা বাদশাহর তসবির। তোর মুখ পড়ি। এ দাড়ি যে আমি চিনি, এ আমার ঠাকুর দাদার দাড়ি। সে কি লো, ঠাকুর দাদার নাম দিয়ে ঢাকিস কেন? ও যে তোর বরের দাড়ি, ওই দাড়িতে একদিন একটা বিছে লুকিয়েছিল, সই আমার ঝাড়ু দিয়ে সেই বিছেটা মারল। এ ছবিখানা দেখো, জাহাঙ্গীর বাদশাহর ছবি। এর দাম কত? বৃদ্ধা বড় দাম হাঁকল। এ তো গেল ছবির দাম, আসল মানুষটা নূরজাহা বেগম কত দিয়ে কিনেছিল? বিনামূল্যে। যদি আসলটারই এই দশা, তবে নকলটা ঘরের কিছু করে দিয়ে আমাদের দিয়ে যাও। হাসি দিয়ে মা তসবির কেনা যায় না। রাজকুমারী আসুন, তবে আমি তসবির দেখাবো। আমি রাজকুমারী? ওগো আমি রাজকুমারী। ফাঁপড়ে পড়ে বৃদ্ধা চারিদিকে তাকাতে লাগল। অকস্মাৎ হাসির ধুম কমে গেল। কেবল তাকাতাকি, আঁচাআঁচি এবং বৃষ্টির পর মন্দ বিদ্যুতের মতো ওষ্ঠ প্রান্তে একটু ভাঙা হাসি। বৃদ্ধা এর কারণ সন্ধান করার জন্য পেছনে ফিরে দেখলেন। দেখলেন একখানা দেবী প্রতিমা দাঁড়িয়ে আছে। চোখে বুড়ি একটু খাটো, তত পরিষ্কার দেখতে পায় না। দেখতে দেখতে বৃদ্ধা দেখল, প্রতিমা মৃদু মৃদু হাসছে। বুড়ি এর ওর মুখপানে চাইতে লাগল, কিছুই ঠিক ভেবে পেল না। তুমি কে গা? উনি তসবির বেচতে এসেছেন, তা তোমরা তো হাসছিলে কেন? আমাদের দোষ কি চঞ্চল কুমারী? আই বুড়ি যত সেকেলে বাদশাহর তসবির এনে দেখাচ্ছিল, তাই আমরা হাসছিলাম। আমাদের রাজারাজাদের ঘরে শাহজাহা বাদশাহ, জাহাঙ্গীর বাদশাহর তসবির কি নেই? থাকবে না কেন মা? একখানা থাকলে কি আর একখানা নিতে নেই? দেখাও কি কি তসবির আছে। এই আকবর বাদশাহ, এই জাহাঙ্গীর শাহজাহা, নূরজাহা, নূরমহল। এরা আমার কুটুম্ব, ঘরে ঢের তসবির আছে। হিন্দু রাজার তসবির আছে? অভাব কি, এই রাজা মান সিংহ, রাজা জয় সিং। এও নেব না,
এরা হিন্দু নয়, এরা মুসলমানের চাকর। মা, তা তো আমি জানি না, আমার যা আছে দেখাই, পছন্দ করে নাও। এই রানা প্রতাপ দাও, রানা অমর সিং, রানা কর্ণ দাও, রাজা বীরবল বাদ দাও, জসবন্ত সিং, আর এটা কি ওখানে ঢেকে রাখলেছে? আমার অপরাধ নেবেন না, অসাবধানে ঘটেছে, অন্য তসবিরের সঙ্গে এসে গেছে। অত ভয় পাচ্ছ কেন? এমন কার তসবির যে দেখাতে ভয় পাচ্ছ? দেখে কাজ নেই, আপনার ঘরের দুশমানের ছবি। কার তসবির? রানা রাজ সিংহের। বীরপুরুষ স্ত্রী জাতির কখনো শত্রু নয়। আমিও তসবির নেব। এই নাও। চিত্র হাতে নিয়ে রাজকুমারী অনেকক্ষণ ধরে তা নিরীক্ষণ করতে লাগলেন। দেখতে দেখতে তার মুখ প্রফুল্ল হল, লোচন বিস্ফারিত হল। একজন সখী তার ভাব দেখে চিত্র দেখতে চাইল। নাও দেখো, দেখার যোগ্যই বটে। সখীগণের হাতে হাতে সে চিত্র ফিরতে লাগল। রাজসিংহ যুবা পুরুষ নন, তথাপি তাঁর চিত্র দেখে সকলে প্রশংসা করতে লাগল। বৃদ্ধা সুযোগ পেয়ে এই চিত্রখানিতেই দ্বিগুণ মুনাফা করল। তারপর তার আর একটু লোভ হল। ঠাকুরানী, যদি বীরের তসবির নিতে হয় তবে আর একখানা দিচ্ছি, এর মতো পৃথিবীতে বীর কে? এই নাও। একার চেহারা? বাদশাহ আলমগীরের। কিনব। একজন পরিচারিকাকে রাজপুত্রী কেনা চিত্রগুলির মূল্য এনে বৃদ্ধাকে বিদায় করে দিতে বললেন। পরিচারিকা মূল্য আনতে গেল। হেসো, একটু আমোদ করা যাক। কি আমোদ? বলো বলো। আমি আলমগীর বাদশাহ চিত্রখানা মাটিতে রাখছি, সবাই ওর মুখে এক একটা বাঁ পায়ে লাথি মারো, কার লাথিতে ওর নাক ভাঙে দেখি। কেউ অগ্রসর হল না। এই রাখলাম মাটিতে, কে লাথি মারবি মার। অমন কথা আর বলো না। চঞ্চল কুমারী ধীরে ধীরে অলংকার শোভিত বাম চরণখানা ঔরঙ্গজেবের চিত্রের ওপর সংস্থাপিত করলেন। চিত্রের শোভা বুঝি বেড়ে গেল, কিন্তু এবার তিনি একটু ডান দিকে হেললেন। একটা কাঁচের শব্দ হল, আর সঙ্গে সঙ্গে ঔরঙ্গজেব বাদশাহের প্রতিমূর্তি রাজপুত কুমারীর চরণতলে ভেঙে গেল। কি সর্বনাশ, এ কি করলে? যেমন ছেলেরা পুতুল খেলে সংসারের স্বাদ মেটায়, আমি তেমনই মোগল বাদশাহের মুখে লাথি মারার স্বাদ মেটালাম। সখী নির্মল, ছেলেদের স্বাদ মেটে সময় তাদের সত্যের ঘর সংসার হয়, কিন্তু আমার কি স্বাদ মিটবে না? আমি কি কখনো জীবন্ত ঔরঙ্গজেবের মুখে এইরকম? নির্মল রাজকুমারীর মুখ চেপে ধরলেন। কথাটা সমাপ্ত হল না, কিন্তু তার অর্থ সকলেই বুঝল। বৃদ্ধার হৃদয় কম্পিত হতে লাগল। ঠিক এই সময় তার বিকৃত তসবিরের মূল্য তার কাছে এসে পৌঁছল। পাওয়া মাত্রই বৃদ্ধা ঊর্ধ্বশ্বাসে পলায়ন করল। সে ঘরের বাইরে এলে নির্মল তার পেছন পেছন ছুটে এসে তার হাতে একখানি আশরাফি দিলেন। আই বুড়ি, দেখো যা শুনলে কারো সাক্ষাতে মুখে এনো না, কিন্তু রাজকুমারীর মুখে লাগাম নেই, এখন ওর ছেলে মানুষ বয়স, বোঝোই তো। তা কি আর বলতে হয় মা, আমি তোমাদের দাসী, আমি কি এসব কথা মুখে আনি? সন্তুষ্ট হয়ে নির্মল ফিরে গেলেন। পরদিন চঞ্চল কুমারী একা একা বসে মনোযোগ দিয়ে চিত্রগুলো দেখছিলেন। নির্মল কুমারী এসে সেখানে উপস্থিত। নির্মল, এর মধ্যে কাউকে তোমার বিয়ে করতে ইচ্ছে করে? যাকে আমার বিয়ে করতে ইচ্ছে করে তার চিত্র তো তুমি পা দিয়ে ভেঙে ফেলেছ। ঔরঙ্গজেবকে? আশ্চর্য হলে? শয়তানের ধারি যে, অমন পাষণ্ড যে আর পৃথিবীতে জন্মেনি। শয়তান বশ করতেই আমার আনন্দ। তোমার মনে নেই আমি বাঘ পুষতাম? আমি একদিন না একদিন ঔরঙ্গজেবকে বিয়ে করবই। মুসলমান যে, আমার হাতে পড়লে ঔরঙ্গজেবও হিন্দু হবে। তুমি মর, কোনো আপত্তি নেই, কিন্তু তুমি ওই একখানা কার ছবি বারবার দেখছো, সে খবরটা নিয়ে তবে মরবো।
চঞ্চল কুমারী তখন আর পাঁচখানি চিত্রের মধ্যে ক্ষিপ্র হস্তে হাতের চিত্রখানি মিশিয়ে দিলেন। কোন ছবি আবার বারবার দেখছিলাম? মানুষে মানুষের একটা কলঙ্ক দিতে পারলেই কি হয়? একখানা তসবির দেখছিলে, তার আর কলঙ্ক কি? তুমি রাগ করলে বলে আমার কাছে ধরা পড়লে। কার এমন কপাল? তসবিরগুলো দেখলে আমি খুঁজে বের করতে পারি। আকবর শাহের। আকবরের নামে রাজপুতানি ঝাড়ু মারে তা নয়। তুমি যেখানা দেখছিলে তার উল্টো পিঠে একটা কালো দাগ আছে দেখেছি। এই যে এইখানি, তাই না? ফেলে সব, তোর আর কিছু কাজ নেই, তাই তুই লোককে জ্বালাতন করতে আরম্ভ করেছিস। দূর হয় তুমি। না, দূর হব না। তা রাজকুমারী, এ বুড়োর ছবিতে দেখার মতো তুমি এত কি পেলে? বুড়ো? তোর কি চোখ গেছে নাকি রে? তা ছবিতে বুড়ো না দেখাক, কিন্তু লোকে বলে মহারানা রাজসিংহের বয়স অনেক হয়েছে, তার দুই পুত্র দুজনেই উপযুক্ত। ওকে রাজসিংহের ছবি? তা অত কি জানে সখী? কাল কিনেছ, আজ কিছুই জানো না সখী? রাজসিংহকে ভুজলে তাকে কি কখনো পাবে? তা মানুষটার বয়সও হয়েছে, এমন যে খুব সুপুরুষ তাও নয়। পাবার জন্য কে ভজে? তুমি কি পাওয়ার জন্য ঔরঙ্গজেব বাদশাহকে ভজেছ? আমি ঔরঙ্গজেবকে ভজেছি যেমন বিড়াল ইঁদুর ভজে। যদি আমি ঔরঙ্গজেবকে না পাই, তা নয় আমার বিড়াল খেলাটা এই জন্মের মতো রয়ে গেল। তোমারও কি তাই? আমারও না হয় সংসারের খেলাটা এ জন্মের মতো রয়ে গেল। বলো কি রাজকুমারী, শুধু ছবি দেখে কি এত গভীর প্রেম হয়? কিসে কি হয় তা তুমি আমি কি জানি, কি হয়েছে তাই কি জানি নাকি? শুধু ছবি দেখে কি হয় তা তো জানা যায় না। অনুরাগ তো মানুষে মানুষে, ছবিতে মানুষে হতে পারে কি? পারে, যদি ছবি ছাড়াটুকু নিজেই ধ্যান করে নিতে পারা যায়। পারে, যদি আগে থেকেই মনে মনে কিছুটা গড়ে রাখা থাকে, তারপর ছবিখানাকে সেই মন গড়া জিনিসের ছবি করা হলে তখন নিশ্চয়ই পারে। চঞ্চল কুমারীরও কি তাই হয়েছিল? তা 18 বছরের মেয়ের মন কেমন করেই বা বোঝা বা বোঝানো যায়? তবে চঞ্চল কুমারীর মন যাই হোক না কেন, মনের আগুনে এখন ফুঁ দিয়ে সে খুব একটা ভালো কাজ করেনি, কারণ তার সম্মুখে বড় বিপদ। যে বুড়ি ছবি বেঁচেছিল সে ফিরে এসেছে, তার বাড়ি আগ্রা। সে দেশে বিদেশে চিত্র বিক্রয় করে, বাড়ি ফিরে দেখল তার পুত্র এসেছে, পুত্রের দোকান দিল্লিতে, সেখানেই সে থাকে। কি কুক্ষণেই যে বুড়ি রূপনগরে চিত্র বিক্রয় করতে গিয়েছিল তা ঈশ্বরই জানেন। চঞ্চল কুমারীর সাহসের যা কাণ্ড দেখে এসেছিল সে, তা কারো কাছে বলতে না পেরে তার মন অস্থির হয়ে উঠেছিল। যদি নির্মল কুমারী তাকে পুরস্কার দিয়ে কথা প্রকাশ করতে নিষেধ না করে দিত, তবে বোধহয় বুড়ির মন এতটা ব্যস্ত হতো না। শেষে সে নিজে শপথ করল যে এ কথা কারও সাক্ষাতে বলবে না। তারপরই তার পুত্র আহার করতে বসল। বুড়ি ছেলের সানকির ওপর একটা রসালো কাবাব তুলে দিল। কাবাব জান কা, এসা কাবাব রূপনগর সে আনে কে ওয়াক্ত এক রোজ বানা থা, ওর কভি নেহি বানা। अम्मा जी, रूपनगर का जो किस्सा आप फरमाएंगे बोली थी। चुप, ओ बात मुंह में मत लाओ बाप जान। मैंने क्या बोली थी? ख्यालों में बोली थी शायद। अरे चुप रहेंगे काहे माई जी, ऐसा क्या बात हो गई? सुनने का माफी बात नहीं बाप जान। तब रहने दीजिए। रूपनगर वाली कुमारिन की बात। वो कुमारिन बहुत खूबसूरत है क्या? सो नहीं, बांदी की बड़ी दिमाग। कहाँ रूपनगर का गढ़, कहाँ वहाँ का राजकुमारी का दिमाग। ये बात आपके बोलने की क्या जरूरत और हमारे सुनने की क्या जरूरत? सिर्फ दिमाग बाप जान, लौंडी ने बादशाह आलम को नहीं मानती। बादशाह आलम को गाली दिया क्या? गाली? उससे भी जबर, उससे भी जबर क्या हो सकता है?
बादशाह आलम को मार तो नहीं सकती। बबजान उससे भी जबर कुछ। मार से भी जबर? और पूछ मत, मैंने उसकी नमक खाई। नमक खाए हो? किस तरह? अशरफी दी। काहे माई जी? उसके गुनाहों की बात किसी के पास बोलना नहीं, इसलिए। अच्छा बात है, मुझको भी एक ठो अशरफी बख्शीश फरमाइए। काहे रे बेटा? नहीं तो मुझको बोल दीजिए, बात तो क्या है। बात और क्या, बादशाहों की तस्वीर। तोबा तोबा, बात तो अभी निकली थी। तस्वीर तोड़ डाला? अरे बेटा, लात से भांग डाला। हाय अल्लाह, तोबा तोबा, मैंने नमक हरामी कर दिया। अरे इसमें नमक हरामी क्या है माँ, मैं तुम्हारा बेटा हूँ, हमारा बोलने से क्या नमक हरामी होगा। देखो बाप जान, किसी को बोलो मत, ठीक है? आप खातिर जमा रहिए, किसी को नहीं बोलेंगे। तखन बुढ़ी रसरंजित करे चित्रदलনের সমস্ত ব্যাপার তার পুত্রকে বলল। বুড়ির পুত্রের নাম খিজির শেখ, সেও তসবির আঁকত, তার দোকান দিল্লিতে। মার কাছে দুদিন থেকে সে দিল্লি চলে গেল। দিল্লিতে তার এক বিবি ছিল, সে দোকানেই থাকত। বিবির নাম ফতেমা। খিজির মার কাছে রূপনগরের কথা যা শুনেছিল তা সমস্তই ফতেমার কাছে বলল। তারপর বলল, শোনো, তুমি এখনই দরিয়া বিবির কাছে যাও, এই সংবাদ বেগম সাহেবাকে বেঁচে আসতে বলো, কিছু পাওয়া যাবে। পাশের বাড়িতেই বাস দরিয়া বিবির, ঘরের পেছন দিয়েই যাওয়া যায়। অতএব ফতেমা বেপর্দা না হয়েও দরিয়া বিবির গৃহে উপস্থিত হল। দরিয়া বিবির আসল নাম দরিরুন্নিসা বা এইরকমই কিছু একটা হবে, কিন্তু সবাই তাকে দরিয়া বিবি বলেই ডাকত। তার বাপ মা ছিল না, কেবল জ্যেষ্ঠা ভগিনী আর এক বুড়ি ফুফু বা খালা, এমনই কি একটা ছিল। বাড়িতে পুরুষ মানুষ বলতে কেউই বাস করত না। দরিয়া বিবির বয়স 17 বছরের বেশি নয়, তাতে আবার কিছুটা খর্বকায়, দেখলে মনে হতো সে 15 বর্ষীয়া। তবে দরিয়া বিবি বড় সুন্দরী, ফুটন্ত ফুলের মতো, সর্বদা প্রফুল্ল। তার এক ভগিনী অতি উত্তম সুরমা এবং আতর প্রস্তুত করত, ওই আতর বিক্রয় করেই তাদের দিনপাত হতো। নিজেরাই এক্কা বা দোলা করে বড় মানুষের বাড়ি গিয়ে বেঁচে আসত। দুঃখী মানুষ, রাত্রি হলে পদব্রজেও যেত। বাদশাহের অন্তঃপুরে কারও যাওয়ার অধিকার ছিল না, বাইরের স্ত্রী লোকেরও না, কিন্তু দরিয়া বিবির সেখানে যাওয়ার অধিকার ছিল। ফতেমা এসে দরিয়া বিবিকে চঞ্চল কুমারীর সংবাদ বলল এবং বলে দিল ওই সংবাদ বিক্রয় করে অর্থ আনতে হবে। দরিয়া বিবি তখন অন্দরমহলে যাওয়ার পরোয়ানা এবং কিছু সুরমা নিয়ে বের হল। দিল্লির চাঁদনী চক, জ্যোতিষীগণ এখানে রাজপথে পুঁথিপাঁজি নিয়ে আসন পেতে মাথায় উষ্ণীষ বেঁধে বসে আছেন। শত শত স্ত্রী পুরুষ নিজ নিজ অদৃষ্ট গোনাবার জন্য তাঁদের কাছে গিয়ে ভিড় করেছে। পর্দানসীন বিবিরাও মুড়িসুড়ি দিয়ে যেতে সংকোচ করেননি। মোগল বাদশাহদের সময় জ্যোতির্বিদগণের যেরূপ আদর ছিল, এমন বোধহয় আর কখনো হয়নি। হিন্দু মুসলমান উভয়েই তাদের তুল্য আদর করতেন, এমনকি মোগল বাদশাহরা গণনা না জেনে কোনো গুরুতর কার্যে প্রবৃত্ত হতেন না। একজন জ্যোতিষীর আসনের চারপাশে বড় ভিড় ছিল, সেই ভিড়েরই বাইরে একজন অবগুণ্ঠনবতী যুবতী ঘুরে বেড়াচ্ছে। জ্যোতিষীর কাছে তার যাবার ইচ্ছে, কিন্তু সাহস করে জনতা ঠেলে প্রবেশ করতে পারছে না। এমন সময় সেই স্থান দিয়ে একজন অশ্বারোহী যাচ্ছিল, অশ্বারোহী যুবা পুরুষ, দেখে মোগল বলেই বোধ হয় অত্যন্ত সুশ্রী, এমনকি মোগলদের ভেতরও এমন সুশ্রী পুরুষ দুর্লভ। তার বেশভূষায় অতিশয় পারিপাট্য, দেখে একজন বিশেষ সম্ভ্রান্ত লোক বলেই বোধ হয়, অশৌ সম্ভ্রান্ত বংশীয়। জনতার জন্য অশ্বারোহী খুবই ধীরে ধীরে অশ্বচালনা করছিলেন,
যে যুবতী ইতস্তত নিরীক্ষণ করছিল সে তাকে দেখতে পেল। খান সাহেব, ও খান সাহেব, ও মোবারক সাহেব। কে তুমি? ইয়া আল্লাহ, এখন আর চিনতেও পারো না? দরিয়া? জি। তুমি এখানে কেন? কেন, আমি তো সব জায়গায় যাই, তোমার তো নিষেধ নেই। তুমি কি বারণ করো নাকি? আমি কেন বারণ করব, তুমি আমার কে? কিছু চাই নাকি? হ্যাঁ, তবা তবা, তোমার টাকা আমার হারাম, আমরা আতর্শর্মা করতে জানি, বুঝেছ? তবে আমাকে পাকড়াও করলে কেন? আগে নামো, তবে বলবো। এখন বলো। এই ভিড়ের ভেতর একজন জ্যোতিষী বসে আছেন, ইনি নতুন এসেছেন, এর মতো জ্যোতির্বিদ নাকি কখনো আসেননি, এর কাছে তোমার কিসমত গোনাতে হবে। আমার কিসমত জেনে তোমার কি হবে? তোমারটা গোনাও। আমার কিসমত আমি জানতে চাই না, না গুনিয়েই তা জানতে পেরেছি, তোমার কিসমত জানাই আমার দরকার, চলো চলো। কিন্তু আমার ঘোড়া ধরে কে? কয়েকটি ছেলে রাজপথে দাঁড়িয়ে লাড্ডু খাচ্ছিল। এই তোমরা কেউ একজন আমার এই ঘোড়াটাকে ধরে রাখো তো, আমি এসে তোমাদেরকে আরো লাড্ডু দেব। বলা মাত্র দু তিনটে ছেলে এসে ঘোড়া ধরল, একটা তো প্রায় নগ্ন, সে ঘোড়ার ওপরে চড়ে বসল। মোবারক তাকে মারতে গেলেন কিন্তু তার প্রয়োজন হল না, ঘোড়া একবার পেছনের পা উঁচু করে তাকে ফেলে দিল। তখন মোবারক নিশ্চিন্ত হয়ে অদৃষ্ট গোনাতে গেলেন। মোবারককে দেখে অপর সকল লোক পথ ছেড়ে দিল। দরিয়া বিবি তার সঙ্গে সঙ্গে গেল কিন্তু ভিড়ের মধ্যে লুকিয়ে রইল। জ্যোতিষীর কাছে মোবারক হাত পেতে দিলেন। জ্যোতিষী বললেন, আপনি গিয়ে বিয়ে করুন। করেছে গো, করেছে। কে কে ও কথা বললো? ও একটা পাগলি, আপনি বলতে পারেন আমার কিরকম বিয়ে হবে? আপনি কোনো রাজপুত্রীকে বিয়ে করুন। তাহলে কি হবে? তাহলে আপনার খুব পদবৃদ্ধি হবে। আর মৃত্যু? কে কে বারবার বিরক্ত করছে? ও কেউ না, সেই পাগলিটা। না না, পাগলি নয়, ও বোধ হয় মনুষ্য নয়। আমি আর আপনার হাত দেখব না, আপনি যান, যান। মোবারক কিছুই বুঝতে পারলেন না, জ্যোতিষীকে কিছু দিয়ে ভিড়ের ভেতর দরিয়ার অন্বেষণ করতে লাগলেন, কিন্তু কিছুতেই তাকে দেখতে পেলেন না। তখন খানিকটা বিষণ্ণভাবেই অশ্বারোহণ করে দুর্গ অভিমুখে চললেন তিনি। বলাই বাহুল্য, বালকেরা কিছু লাড্ডু পেল। ভারতবর্ষের মহিলারা রাজ্য শাসনে সুদক্ষ বলে বিখ্যাত। পশ্চিমে কদাচিৎ একটা জেনোবিয়া, ইজাবেলা, এলিজাবেথ বা ক্যাথরিন পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষের অনেক রাজকুলো যারাই রাজ্য শাসনে সুদক্ষ। মোগল সম্রাটদের কন্যারা এ বিষয়ে বড় বিখ্যাত, কিন্তু যে পরিমাণে তারা রাজনীতি বিশারদ সেই পরিমাণেই তারা ইন্দ্রিয় পরবশ এবং ভোগবিলাস পরায়ণও ছিল। ঔরঙ্গজেবের দুই ভগিনী জাহানারা এবং রোশনারা। জাহানারা শাহজাহানের প্রধান সহায়, শাহজাহান তার পরামর্শ ব্যতীত কোনো রাজকার্য করতেন না, বলা হয় তাঁর পরামর্শেই সফল এবং যশস্বী হয়েছিলেন। তিনি পিতার বিশেষ হিতাকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু তাঁর যে পরিমাণে এই সকল গুণ ছিল ততোধিক রিপু বশবর্তী ছিলেন। পরিতৃপ্তির জন্য অসংখ্য লোক তাঁর কেনা গোলাম ছিল। রোশনারা ঠিক তাঁর উল্টো, ঔরঙ্গজেবের হিতৈষী ছিলেন তিনি। তিনিও জাহানারার মতোই রাজনীতি বিশারদ, সুদক্ষ এবং তৃপ্তির অধীন ছিলেন। যখন পিতাকে পদচ্যুত এবং অবরুদ্ধ করে তাঁর রাজ্য দখলে ঔরঙ্গজেব প্রবৃত্ত, তখন রোশনারা তাঁর প্রধান সহায়। ঔরঙ্গজেবও রোশনারার বড় বাধ্য ছিলেন। তাঁর শাসনে রোশনারা ছিলেন দ্বিতীয় বাদশাহ, কিন্তু রোশনারার অলক্ষ্যে তাঁর এক কঠিন প্রতিদ্বন্দ্বী তাঁর বিরুদ্ধে মাথা তুললেন। ঔরঙ্গজেবের তিন কন্যা, ছোট দুটির সঙ্গে বন্দী ভাইপোদের তিনি বিয়ে দিলেন, কিন্তু বড় মেয়ে জেবুন্নিশা বিবাহ করলেন না। বসন্তের ভ্রমরের মতো ফুলে ফুলে মধুপান করে বেড়াতে লাগলেন। পিসি ভাইজি উভয়েই শয্যাসঙ্গীর ক্ষেত্রে প্রতিযোগিনী হয়ে দাঁড়াতেন, সুতরাং ভাইজি
পিসিকে বিনষ্ট করার সংকল্প করলেন। পিসির মহিমা তিনি পিতার কাছে পরিবেশন করলেন, ফলে রোশনারা পৃথিবী থেকে অদৃশ্য হলেন এবং জেবুন্নিশা তাঁর পদমর্যাদা এবং তাঁর সঙ্গীবর্গকে পেয়ে গেলেন। বাদশাহর অন্তঃপুরে খোঁজা ভিন্ন কোনো পুরুষ প্রবেশ করত না, অন্তত করার নিয়ম ছিল না। অন্তঃপুরের পাহারার কাজের জন্য স্ত্রী সেনা নিযুক্ত ছিল। তাতার জাতিয়া রমণীগণ মোগল সম্রাটের অন্তঃপুরের প্রহরিণী ছিলেন। এই স্ত্রী সৈন্যের একজন নায়িকা ছিলেন, তিনি সেনাপতি স্থানীয়া, তাঁর উচ্চ পদ বেতন এবং সম্মান তদনুযায়ী। পূর্বে এই পদে রোশনারা নিযুক্ত ছিলেন, বর্তমানে জেবুন্নিশা। যিনি এই পদে নিযুক্ত হতেন তিনি রাজঅন্তঃপুরের কর্ত্রী হতেন, সুতরাং জেবুন্নিশা রংমহলের সর্বকর্ত্রী ছিলেন। বাদশাহর অন্তঃপুরকে রংমহল বা মহাল বলা হতো। প্রতিহারীগণ খোঁজারা বাঁদিরা দৌবারিক বাহক পাচক সকলেই তাঁর অধীনে, অতএব তিনি যাকে ইচ্ছা তাকেই মহলের মধ্যে আসতে দিতে পারতেন। দুই শ্রেণীর লোক তাঁর কৃপায় অন্তঃপুর মধ্যে প্রবেশ করত, এক প্রণয়ভাজন ব্যক্তিরা, আর অন্য শ্রেণী হল যারা তাঁর কাছে সংবাদ বেচত। জেবুন্নিশা একজন প্রধান রাজনীতিবিদ, মুঘল সাম্রাজ্য স্বরূপ জাহাজের হাল এক প্রকার তাঁরই হাতে, তিনি মুঘল সাম্রাজ্যের নিয়ামক নক্ষত্র। রাজনীতিবিদদের একটা বড় প্রয়োজন সংবাদ, কোথায় কি হচ্ছে সমস্ত কিছু গোপনে জানা চাই। জেবুন্নিশা এ কথা বিলক্ষণ বুঝতেন, সুতরাং সংবাদ সংগ্রহের জন্য তার কতকগুলি লোক নিযুক্ত ছিল, তার মধ্যে তসবিরওয়ালা খিজির একজন। তার মা নানা দেশে যেত তসবির বেচতে, দরিয়াবিবির ভগিনীও আতর এবং সুরমা বিক্রয়ের উপলক্ষে দিল্লির ভেতরে ভ্রমণ করে অনেক সংবাদ সংগ্রহ করত। এইসব সংবাদ দরিয়া জেবুন্নিশার কাছে নিয়ে আসত। প্রতিবার জেবুন্নিশা তাকে কিছু কিছু পুরস্কার দিতেন। এই ছিল সংবাদ বিক্রয়। সংবাদ বিক্রয়ের জন্য দরিয়া মহালের মধ্যে প্রবেশ করতে যাতে বাধা না পায় তার জন্য জেবুন্নিশা তাকে একটি পরোয়ানা দিয়েছিলেন, যার মর্ম ছিল দরিয়া বিবি সুরমা বিক্রয়ের জন্য রংমহলে প্রবেশ করতে পারে। কিন্তু দরিয়া বিবি রংমহলে প্রবেশকালে হঠাৎ বাধা পেল, দেখল মুবারক খাঁ রংমহলে প্রবেশ করলেন। দরিয়া তখন প্রবেশ করল না, একটু বিলম্ব করে প্রবেশ করল। প্রবেশ করে দেখল যেখানে জেবুন্নিশার বিলাস গৃহ মুবারক সেখানেই গেল। দরিয়া একটা গাছের আড়ালে লুকিয়ে প্রতীক্ষা করতে লাগল। দিল্লি মহানগরীর গুরুত্বপূর্ণ স্থান দিল্লির দুর্গ, দুর্গের গুরুত্বপূর্ণ স্থান রাজপ্রাসাদ মালা, আবার এই রাজপ্রাসাদ মালার গুরুত্বপূর্ণ স্থান অন্তঃপুর বা রংমহল। এমন রত্নখচিত ধবলপ্রস্তর নির্মিত কক্ষরাজি কোথাও নেই, এমন উর্বশী মেনকা রম্ভার গর্বখর্বকারিণী সুন্দরীর শাড়ি আর কোথাও নেই, এত ভোগবিলাস জগতে আর কোথাও নেই, আর এত মহাপাপও কোথাও নেই। এর মধ্যেই অবস্থিত জেবুন্নিশার অতি মনোহর বিলাসগৃহ, সেখানে প্রৌঢ়া সুন্দরী জেবুন্নিশা পানপাত্র হাতে বাতায়ন পথে নিশীথ নক্ষত্র শোভা নিরীক্ষণ করতে করতে মৃদু পবনে পুষ্পমণ্ডিত মস্তক শীতল করছিলেন। এমন সময়ে মুবারক খাঁ উপস্থিত। না খুঁজতে যে আসে সেই ভালোবাসে। না ডাকতে এসেছি, বেয়াদবি হয়েছে, কিন্তু ভিক্ষুক তো না ডাকতেই আসে। তোমার কি ভিক্ষা প্রাণাধিক? ভিক্ষা এই যে যেন মোল্লার হুকুমে ওই শব্দে আমার অধিকার হয়। ওই সেই পুরনো কথা, বাদশাহজাদিরা কখনো বিয়ে করে? তোমার কনিষ্ঠা ভগিনীরা তো বিয়ে করেছে। তারা শাহজাদা বিয়ে করেছে,
বাদশাহজাদিরা শাহজাদা ভিন্ন বিয়ে করে না। বাদশাহজাদি দুস্তি মনসবদারকে কি বিয়ে করতে পারে? তুমি মালিকে মুলুক, তুমি বাদশাহকে যা বলবে তিনি তাই করবেন, এসব লোকে জানে। যা অনুচিত তাতে আমি বাদশাহকে অনুরোধ করব না। আরে এটাই কি উচিত শাহজাদি? কি এই মহাপাপ? কে মহাপাপ করছে? তুমি কি বুঝতে পারছো না? যদি এ পাপ বলে বোধ হয় আর এসো না। আমার যদি সে সাধ্য থাকতো তবে আমি আর আসতাম না, কিন্তু আমি ওই রূপে বিকৃত। যদি বিকৃত, যদি তুমি আমার কেনা তবে যা বলি তাই করো, চুপ করে থাকো। যদি আমি একাই এ পাপের দায়ী হতাম না হয় চুপ করে থাকতাম, কিন্তু আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। বাদশাহজাদির পাপ, পাপ পুণ্য আল্লাহর হুকুম। আল্লাহ এ সকল হুকুম ছোট লোকের জন্য করেছেন, কাফেরের জন্য। আমি কি হিন্দুদের বামুনের মেয়ে না রাজপুতের মেয়ে যে এক স্বামী করে চিরকাল দাসিত্ব করে শেষে আগুনে পুড়ে মরব? আল্লাহ যদি আমার জন্য সেই বিধি করতেন তবে আমাকে কখনো বাদশাহজাদি করতেন না। মুবারক একেবারে আকাশ থেকে পড়ল। এই রকম কদর্য কথা সে কখনো শোনেনি। অন্য কেউ এ কথা তার সম্মুখে বললে সে বলতো তুমি বজ্রাহত হয়ে মরো, কিন্তু যে বন্নিশার রূপের সমুদ্রে সে ডুবে গিয়েছিল তার আর দিকবিদিক জ্ঞান ছিল না, সে কেবল বিস্মিত হয়ে রইল। ও কথা যাক, অন্য কথা আছে, ও কথা যেন আর কখনো না শুনি। যদি শুনি আমাকে ভয় দেখাবার কি প্রয়োজন? আমি জানি তুমি যার উপর অপ্রসন্ন হবে তার কাঁধে মাথা থাকবে না, কিন্তু এও বোধহয় তুমি জানো যে মুবারক মৃত্যুকে ভয় করে না। মরণের চেয়েও কঠিন দণ্ড কি আর নেই? আছে, তোমার সঙ্গে বিচ্ছেদ। বারবার অসংগত কথা বললে তাই ঘটতে পারে। প্রথমটা ঘটলে যে দ্বিতীয়টাও ঘটবে তা আমি জানি। যদি পাপিষ্ঠা বলে যে বন্নিশাকে পরিত্যাগ করি তবে নিশ্চিত আমায় মরতে হবে, কিন্তু তাতে আমার দুঃখ নেই। আমার দুঃখ আমি পাপিষ্ঠার রূপে মুগ্ধ, তাকে পরিত্যাগ করার কোনো সাধ্য নেই। এই পাক পঙ্ক থেকে উদ্ধার হবার শক্তি আমার নেই। আপনি ইচ্ছাক্রমে যতটুকু দয়া করবেন তাতেই আমার জীবন পবিত্র। আমি যে আরো দুরাকাঙ্ক্ষা রাখি তা দরিদ্রের ধর্ম বলে জানবেন। কোন দরিদ্র দুনিয়ার বাদশাহীকে কামনা করে না বলুন? প্রসন্ন হয়ে শাহজাদি মুবারককে মদিরা পুরস্কার করলেন। মধুর প্রণয় সম্ভাষণের পর তাকে আতর এবং পান দিয়ে বিদায় করলেন। মুবারক রংমহল থেকে নির্গত হবার পূর্বেই দরিয়া বিবি তাকে এসে ধরল। রাজপুত্রের সঙ্গে বিয়ে স্থির হল? তুই কে? সেই দরিয়া যাকে তুমি শাদি করেছিলে। দুশমন শয়তান, তুই এখানে কেন? জানো না আমি সংবাদ পেয়েছি তা রাজপুত্রের সাথে বিয়ে হবে নাকি। রাজপুত্রী কে? শাহজাদী জীবননিশা বেগম সাহেবা। শাহজাদী কি রাজপুত্রী নয়? আমি তোকে এখানেই খুন করব। তবে আমি হল্লা করি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, না খুন নাই করলাম। তুই কার কাছে খবর বেচতে এসেছিস বলতো? বলবো বলেই দাঁড়িয়ে আছি, হজরত জীবননিশা বেগমের কাছে। কি খবর বেচবি? কি আবার বেচবো, এই যে আজ তুমি বাজারে জ্যোতিষীর কাছে গেছিলে নিজের কিসমত গোনাতে, তাতে জ্যোতিষী তোমাকে বলেছেন শাহজাদি বিয়ে করতে, তাহলে তোমার তরক্কি হবে, এই সব। দরিয়া বিবি, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার উপর এত দৌরাত্ম্য করো? কি করেছো? তুমি আমার কি না করেছো? তুমি যা করেছো তার চেয়ে স্ত্রীলোকের অনিষ্ট কিছু আছে? আমার মতো কত আছে? এমন পাপিষ্ঠ আর একটাও নেই। আমি পাপিষ্ঠ নই, কিন্তু এখানে দাঁড়িয়ে এত কথা চলতে পারে না। অন্য স্থানে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো, আমি সব বুঝিয়ে দেব। আমি পুনর্বার এসেছি, এ বেয়াদবি মাফ করতে হচ্ছে। বলতে এসেছি যে দরিয়া বিবি হাজির আছে, এখনই আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। সে পাগল, সে আপনার কাছে আমার কোনো নিন্দা করলে আমার উত্তর না নিয়ে আমার প্রতি আপনি রাগ করবেন না। তোমার উপর রাগ করবার সাধ্য আমার নেই, যদি তোমার উপর কখনো রাগ করি তবে আমি দুঃখ পাব। তোমার নিন্দা আমি কানে শুনি না। এ দাসের উপর এই অনুগ্রহ চিরকাল রাখবেন। আজ আসি তাহলে।
যে তাতারি যুবতী তলোয়ার হাতে যে বন্নিশার গৃহের দ্বারে প্রহরায় নিযুক্ত, সে দরিয়াকে দেখে বলল, এত রাত্রে কেন? তা কি পাহারাওয়ালিকে বলবো নাকি রে? যা, তুই খবর দে। তুই বেরো, আমি খবর দেব না। রাগ কেন করো দোস্ত? তোমার নজরেই তো কাবুল পাঞ্জাব ফতে হয়, তার ওপর আবার তোমার হাতে ঢাল তরবারি, তুমি রাগ করলে কি চলে? এ নাও আমার পরোয়ানা দেখো, এর তেলা করো। তোমাকেও চিনি, তোমার পরোয়ানাও চিনি। তা এত রাত্রি কি হযরত বেগম সাহেবা সুরমা কিনবে? এখন খসম থাকে খসমের কাছে যাও, আর না থাকে যদি জাহান্নামে যা। তোর ঢাল তরবারি জাহান্নামে যাক, তোর ওড়না পায়জামা জাহান্নামে যাক। তুই কি মনে করিস রে, রাত দুপুরে কাজ না থাকলে আমি আসি? হযরত বেগম সাহেবা ইস বকত কুছ মজে মে হুঙ্গি। আরে বাঁধি তা কি আমি জানি না, তুই মজা করবি, হাঁ কর। দরিয়া ওড়নার ভেতর থেকে এক শিশি শরাব বের করল। প্রহরিণী হাঁ করল। দরিয়া শিশিটা তার মুখে ঢেলে দিল। তাতারি শুষ্ক নদীর মতো এক নিঃশ্বাসে তা শুষে নিল। বিসমিল্লাহ, তোফা শরবত। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ইত্তলা করছি। প্রহরিণী কক্ষের মধ্যে গিয়ে দেখল যে বন্নিশা হাসতে হাসতে ফুলের একটা কুকুর গড়ছেন। তার মুখটা খানিকটা মোবারকের মতোই, আর বাদশাহের শের প্যাঁচ কলগার মতো তার লেজটা। দরিয়া বিবি হাজির, আমি ভাগিয়ে দিয়েছিলাম কিন্তু মানা শুনছে না। কিছু বকশিশও দিয়েছে? জি জি। আচ্ছা নাচনে ওয়ালি থাক, দরিয়াকে পাঠিয়ে দে। জো হুকুম। সেলাম বেগম সাহেবা। এত মন দিয়ে কি দেখছিস, কেমন হয়েছে বল। হাগে ঠিক মনসবদার মোবারক খাঁ সাহেবের মতো হয়েছে। ঠিক, তুই নিবি? আগে কোনটা দেবেন, কুকুরটা না মানুষটা? যেটা তোর খুশি। তবে কুকুরটা হযরত বেগম সাহেবার থাক, আর মানুষটা আমি নেব। কুকুরটা এখন হাতে আছে, মানুষটা এখন হাতে নেই, এখন কুকুরটাই নে। যে বন্নিশা যে ফুলে কুকুর গড়ছিলেন, সেই ফুলগুলো দরিয়াকে ফেলে দিতে লাগলেন। দরিয়া তা কুড়িয়ে নিয়ে ওড়নায় তুলল, নইলে বেয়াদবি হবে। হুজুরের কৃপায় আমি মানুষ কুকুর দুই পেলাম। কি? মানুষটা আমার। কিভাবে? আমার সঙ্গে শাদি হয়েছে তো। নিখালি হাসে, মোল্লা গাওয়ার সব জীবিত আছে, না হয় তাদের জিজ্ঞাসা করে পাঠান, আমার হুকুমে তারা শুলে যাবে। শাহজাদি, আমি দুঃখী মানুষ, খবর বেচতে এসেছি, আমার সেসব কথার প্রয়োজন নেই। কি খবর বল। আগে দুটো আছে, একটাই মোবারক খাঁ সম্বন্ধে, কিন্তু আজ্ঞা না পেলে বলতে সাহস হয় না। বল। আগে আজ রাতে চকে গণেশ জ্যোতিষীর কাছে নিজের কিসমত গোনাতে গেছিলেন। জ্যোতিষী কি বলল? বললেন শাহজাদি বিয়ে করো, তাহলে তোমার তারা কি হবে। মিছে কথা, মনসবদার কখন জ্যোতিষীর কাছে গেল? এই তো এখানে আসার আগেই। কে এসেছিল এখানে? মোবারক খাঁ সাহেব। তুই কেমন করে জানলি? আমি তো আসতে দেখেছি। যে সব কথা বলে আমি তাকে শুলে দিই। বেগম সাহেবার হুজুরে ভিন্ন, আমি এসব কথা মুখে আনি না। অল্লে জল্লাদের হাতে তোমার জিভ কেটে ফেলবো। তোর দুসরা খবর কি বল? দুসরা খবর রূপনগরের। দরিয়া চঞ্চল কুমারীর তসবির ভাঙার কাহিনী আদ্যপান্ত শোনালো। এ খবর আচ্ছা, কিছু বকশিস পাবি। রংমহলের খাজনাখানার ওপর বকশিসের পরোয়ানা হল। তা পেয়ে দরিয়া পালালো, কিন্তু তাতারি প্রহরিণী তাকে ধরল। তরবারিখানা দরিয়ার কাঁধের ওপর রেখে বলল, পালাও কোথা সখী, কাজ হয়েছে, আমি এবার ঘর যাই। টাকা পেয়েছ, আমায় কিছু দেবে না? আমার টাকার বড় দরকার, বলো তো বাজনা শোনাতে পারি, সারেঙ্গি আনো। প্রতিহারীর একটা সারেঙ্গি ছিল, সে মাঝে মধ্যে বাজাত। দরিয়া সারেঙ্গি নিয়ে গান করতে বসল। কে সারেঙ্গি বাজায়? দরিয়া বিবি। পাঠিয়ে দাও ওকে।
সেলাম বেগম সাহেবা। বাজা, ওই বিনা আছে। শেহজাদি অনেক অপসরা নিন্দিত সঙ্গীত বিদ্যাপটু গায়ক গায়িকার গান বাজনা শুনেছিলেন, কিন্তু এমন বাজনা তিনি কখনো শোনেননি। তুমি মোবারকের কাছে কখনো বাজিয়েছিলে? আমার এই গুণ দেখে তো তিনি আমাকে বিয়ে করেছিলেন। আহা, কানটা কেটে গেল। আর আসিস না এখানে। আবার আসবো, আবার চালাবো, আবার মার খাবো, আবার টাকা নেব, তোমার সর্বনাশ করে ছাড়বো। এতক্ষণ আপনি শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাজসিংহ, প্রথম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। আগামী রবিবার আপনি শুনবেন এই গল্পের দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।